আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা বই এর যত্ন নিব বই কিন্তু বউ না কিন্তু বইয়ের যত্ন নিতে হবে কিন্তু আগে আজকে শিখব আমরা কীভাবে বইয়ের যত্ন নিব আর কি তো বই আর বউ দুইটাই কিন্তু খুবই দরকার আমাদের জীবনে বউকে ছাড়া যেভাবে চলা যাবে না আবার বইকে ছাড়াও চলা যাবে না দুইটাই আমাদের জীবনে অপরিসীম কিন্তু আজকে আমরা শিখবো কীভাবে আমরা বইয়ের যত্ন নেব তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করি বইয়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি অনেকে আছে যে অনেকগুলো বই নিয়ে তারা তাদের ছাদে যায় এবং সেখানে গিয়ে তাদের বইগুলোকে রোদের মধ্যে শুকাতে দেয় কিন্তু ওই সময় কি হয় যখন আপনি রোদে শুকাতে দিবেন তখন দেখা যাবে যে আপনার সবগুলো বই আপনার নিতে হবে যা নাকি ক্যারি করা একটি বিশাল ঝামেলা তার মধ্যে এতগুলো বই কিন্তু আপনি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে নিতে পারবেন না আর যারা নাকি এই কাজটি করে তারা কিন্তু আসলে অনেক শৌখিন লেভেলের হয় কারণ এত বড় কাজটি করা কিন্তু নর্মাল কারোর পক্ষে সম্ভব না কারণ বই যারা পড়ে তাদের মধ্যে অনেকগুলো লেভেল আছে যারা নাকি একদম উচ্চ লেভেলের তারাই কিন্তু এই কাজটি করে কারণ তাদের কাছে অনেকগুলো বই হয়ে যায় তখন তারা সেগুলো জমিয়ে রাখে এবং সেখানে যখন ধুলাবালি বা পোকামাকড় এসে পড়ে তখন তারা সেই বইগুলোকে ছাদে গিয়ে ওদের মধ্যে শুকাতে দেয় তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এটা একটু বেশি কষ্ট তো এটা বাদ দিয়ে আমি বলব যে আপনাদের নতুন একটি পদ্ধতি আমি শিখিয়ে দেব যেটা দ্বারা আপনারা এই কাজও করবেন কিন্তু এটা করলে আমার মনে হয় বেশি ভালো হবে এবং বইটি লং লাস্টিং করবে বেশি তো আমি যে পদ্ধতিটি আপনাদের শিখাবো তা হচ্ছে যে বইয়ের যত্ন নেওয়ার প্রথম যে পদ্ধতিটি তা হচ্ছে যে আপনারা এরকম একটি জিপার ব্যাগ নেবেন এগুলো বাজারেও অনেক কম দামে পাওয়া যায় এবং একসাথে অনেকগুলো কিনলে আপনারা দামও কম পড়বে তো এরকম একটি জিপার ব্যাগ নেবেন এবং এটার ভিতরে আপনার যে বই আছে তা একটি হতে পারে দুটি হতে পারে বা সাইজ যদি ছোট হয় তাহলে আরও বেশি করে ঢুকবে তো এই রকম আপনার যে বইয়ের সাইজ আছে সেই রকম অনুযায়ী আপনারা এই প্যাকেটটা নেবেন এবং সেখানে আপনারা বইগুলো রেখে দিবেন এবং বই রাখার আগে অবশ্যই বইকে একবার ভালোভাবে মুছে নেবেন যেন এটা পরিষ্কার থাকে তাহলে আপনার বইটা যখন ঢুকাবেন প্যাকেটের ভিতরে সেখানে কিন্তু পরিষ্কারভাবেই থাকবে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন বইটা যেন পরিষ্কারভাবে আপনি ঢুকিয়ে রাখেন এবং এই বইটি যখন ঢুকানো শেষ হবে তখন এটাকে জিপার দিয়ে লাগিয়ে দিবেন এবং দেখবেন যে এই বইটি সবসময় পরিষ্কার থাকবে ধুলাবালিও কম হবে এবং বইটি অনেক দিন লাস্টিং করবে এবং এই পলিব্যাগটা তো আর নষ্ট হবে না তো এই ক্ষেত্রে এটি একটি ভালো ব্যবহার হতে পারে আর এটা সবার জন্য সহজ আমি আশা করি আপনাদের জন্য এই পদ্ধতিটি খুবই সহজ হবে এবং সবাই এটি ব্যবহার করতে পারবে আমাদের তো আমাদের দ্বিতীয় যে টিপসটি তা হচ্ছে যে আপনি আপনাদের বইয়ের যে তাকটি আছে বা বুক সেলফ আছে সেখানে আপনি ন্যাপথোলিন রাখতে পারেন এটি আমার কাছে মনে হয় একটি ভালো একটি পদ্ধতি হতে পারে বইকে সেফ রাখার জন্য কারণ সেখানে অনেক সময় পোকামাকড় থাকে তেলা পোকা থাকে তো এই সব যদি ই দিয়ে রাখেন মানে এই ন্যাপথোলিনগুলো যদি দিয়ে রাখেন তাহলে দেখবেন যে সেখানে একটি ভালো গ্রান আসবে এবং আপনার বইগুলোকে কিন্তু পোকা মাকড় থেকে সুরক্ষা করবে আপনারা এটি করে দেখতে পারেন আমি আশা করি আপনারা উপকারই হবেন এবং উপকার অবশ্যই পাবেন এবং তিন নাম্বার এবং সর্বশেষ যে কাজটি আপনারা করতে পারেন তা হচ্ছে যে প্রতি সপ্তাহে আপনার বুক সেলফটি বা বইগুলোকে একটুখানি ঝাড়া দিতে পারেন বা কোনো বাসায় কোনো কাপড় থাকলে তা দিয়ে বইয়ের যে ধুলাবালিগুলো থাকে সেগুলো আপনারা পরিষ্কার করতে পারেন কারণ আমাদের এখানে তো প্রতিদিনই এখন আপনি মুছলেন দেখবেন যে একটু পরেই আবার ধুলাবালি এসে পড়বে কারণ মুছে কোনো কিছু করা যাবে না কারণ যে ধুলাবালি আমরা যে পরিবেশের যে খারাপ অবস্থা করেছি এটা আসলে আমাদের নিজেদের দোষের কারণে আর তো আপনি এই একটি কাপড় নেবেন সেখান থেকে আপনার বইকে আপনি যদি হাতের সাথে সময় পান বা সাত দিনে তিন দিনে পনেরো দিন কি এক মাসের মধ্যে অবশ্যই কাজটি করবেন যে একটি জন্য হলেও আপনার বইগুলোকে মুছবেন আরও বেশি ভালো হয় যদি আপনার পুরো বুক সেলফটাকে খুলে বাকি কি বুক সেলফের যে বইগুলো সেগুলোকে বের করে আপনারা একবারে সেগুলো মুছতে পারেন এটা আমি মনে করি এটা আরও বেশি ভালো হবে এতে আপনার বইগুলো সুন্দর থাকবে এবং বইগুলো আপনার পরিষ্কার থাকবে যার কারণে আপনি বুঝতে পারবেন যে কোন বইয়ের কি অবস্থা কোনো প্রবলেম হলে বা বুক সেলফের মধ্যে কোনো পোকামাকড় থাকলে তা আপনার চোখে পড়বে তো আমি মনে করি এই তিনটি পদ্ধতি খুবই ভালো আপনারা ট্রাই করতে পারেন এটা সবার জন্য সহজ কারোর জন্য খুব একটা বেশি কষ্টের কথা বলিনি একদম ছোট লেভেল থেকে বড়ো লেভেল সবার জন্য বিষয়টা ইজি হবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লাগলো আপনাদের কাছে তো আমার কাছে কিন্তু এই টিপসটি দিয়ে ভালোই লাগলো আশা করি আপনি এই টিপসটি ব্যবহার করবেন এবং আপনার বইগুলোকে করবেন আরও এভার লাস্টিং এবং সারা জীবন যেন সুন্দর থাকে শুধু যাতে আপনার না আপনার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম যেন এই বইগুলো পড়তে পারে কারণ বইয়ের কিন্তু কোনো শেষ নেই আপনি একবার ইনভেস্টমেন্ট করবেন সারা জীবন এর থেকে ফল পেতে থাকবেন তো কেমন লাগলো ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে